খাইতাম আগে, এখন কোনো কিছুই খাই না। কি খাইতেন আগে? এই বাবা খাইতাম আগে। আমরা এখন মহানগর দায়রা জজ কোর্টের সামনে, আমরা এই জায়গায় একজন ব্যক্তিকে আমরা পেয়েছি যিনি একটি মামলায় পুলিশের সন্দেহভাজন তালিকায় চালান হয়েছিলেন, যেটা তিনি আসলে বলেছেন। তো সেই মামলায় তিনি জামিন পেয়েছেন, জামিন পাওয়ার পর তিনি আসছেন এখানে ওয়ারেন্টের রিকল করার জন্য। সেই রিকল ব্যাপারটা আসলে কীভাবে নেয় আমরা তার কাছ থেকে জানবো, তিনি আসলে কীভাবে এই কাজটি করছেন। কী নাম আপনার ভাই? মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ পারভেজ, কী কাজ করেন? মাদক মামলা। আমি কারখানা যেতে ছিলাম, কারখানা যেতে পথে আমারে ধরছে পুলিশ, ধরা সন্দেহীরা আমারে, মানে এটা রেশারেশি ফর্মা ছিল পুলিশের সোর্স, রেশারেশি করে আমার এই ইয়াবা মামলা দিয়ে চালান করে, পরে চালান করার পর আমি প্রায় মাসখানির মতো জেল খাটি, জেল খাটার পরে বেরোই, ওইটারই হাজিরা দেইনি বিদায় ওয়ারেন্ট রয়েছে, ওয়ারেন্ট আবার এখন জামিন নিলাম, পরে এই জামিন নিয়েছি এখন দাঁড়ায় রয়েছি রিকলের জন্য। আজকে কি রিকলের জন্য আসছে না? আজকে জামিন নিয়েছি। আচ্ছা, আজকে জামিন নিয়েছি, এখন রিকল দিব 3:30 বাজে দিলে তারপর নিয়ে যাবেন? হ্যাঁ, এই রিকল নিয়ে আবার থানায় জমা দিব। কোন কোর্টে আপনার মামলাটা? আমার মামলা হইল গা এই CMM কোর্টে। আচ্ছা, তো এইখানে কেন? এইখানে আসছি। এইখানে কি মামলা আছে? হ্যাঁ, এইখানে মামলা আছে। আপনার নামে কয়টা মামলা আছে? আমার নামে প্রায় 8-10 মামলা আছে, এই যে সন্দেহ করে করে ধরে নিয়ে মামলা দিয়ে দিচ্ছি। 8-10 মামলায় কি মাদকের? মাদক মামলা আছে, আবার ওই যে ডিবি ধরে নিয়া ডাকাতি মামলা দিয়ে দিয়েছে, রাস্তার থেকে ধরে নিয়ে ডাকাতি মামলা দিয়ে দিয়েছে। তো আপনাকেই কেন শুধু খালি রাস্তার থেকে ধরে নিয়ে মামলা দেয়? ওই পুলিশের যে সোর্সের সাথে গ্যাঞ্জাম, এই কারণে সোর্সেরা বারবার দেখা দেয়। তা ব্যবসা করে ওরা বাউ দেওয়া চলে। ব্যবসা করে যারা এই যে মাদক ব্যবসা করে ওরা বাউ দেওয়া চলে। হ্যাঁ, আর আপনি? আর আমি দেখা গেছি কি ওই আগে এক সময় করছি, এখন করি না, তারপরে আমারে ধরে। আগে এক সময় কী কাজ করছেন? মাদক ব্যবসা করছেন আগে এক সময়? মাদক ব্যবসা করছি কি যারা করছে ওগুলোকে দাঁড়ায় কথা বলছি, বন্ধু বান্ধবের খাতির আছিল, ওই আমারে ধরায় দিলে দেখা গেছে 2-4 টাকা পায়, টাকার লোভে লোভে আবার বারবার ধরা দেয়। মাদক ব্যবসার সাথে মানে চলাফেরা করতাম, দোষ বন্ধু বান্ধব ভাই করা যা। এটা একটু কি নিজেও খাইতেন কিনা? খাইতাম আগে, এখন কোনো কিছুই খাই না। কি খাইতেন আগে? এই বাবা খাইতাম আগে, এখন খাই না। আগে বাবা খাইতেন? আগে খাইতাম, এখন খাই না। কতদিন ধরে ছাড়ছেন খাওয়াটা? এখন ছাড়ছি প্রায় 4-5 ধরে ছেড়ে দিচ্ছি। মানে 4-5 তো ভালো হয়ে গেছে? হ্যাঁ, ভালো হয়ে গেছে। তো ভালো হয়ে যাওয়ার পরে এখন ঝামেলা শুরু হয়েছে? হ্যাঁ, ভালো হওয়ার পর পুলিশ ধরে নিয়ে যায়। আগে ঝামেলা হয়নি? না। মানে যখন আপনি বাবা খাইতেন, যা বাবা ব্যবসায়ীদের সাথে চলতেন, তখন ধরতো না? তখন ধরতো না, ভালো হয়ে গেছি পরে এই যে আমার ধরে ধরে নিয়ে মামলা দেন। তো এখন আপনার চাওয়া কি? এখন আমি মানে ভালো হয়ে গেছি, তারপরও আমারে ওই আমার ফ্যামিলির উপরে একটা প্রেশার আসে, ঠিক আছে, আর ধরে নেওয়া গেলে আমি বড় ছেলে, আমি আমার বাবার বড় ছেলে, আমার যদি ধরে নেওয়া যায় আমার ফ্যামিলি তো অচল, আমি কামানের একটা রাস্তা, আর আমার আর কেউই নেই। তারা ইয়াবা খায়, তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? যারা ইয়াবা খায় এরা মানে এটা ছাইড়া দিলে ভালো, এটা ক্রমে ক্রমে মানুষের ক্ষতি করে, এটা ভালো কিছু করে না, তো ছাইড়া দেওয়াটাই ভালো। এই জিনিসটা বুঝছেন কখন? যখন আপনি ইয়াবা খাওয়া ছেড়ে দিয়েছেন? হ্যাঁ।